আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে। আমি নাইন ব্লকসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে ফোনটা নিয়ে আপনার সাথে কথা বলবো, খুবই আকর্ষণীয় একটা ফোন, ইউনিক একটা ফোন, যেটা বেসিক্যালি আপনার মুরব্বি টাইপের যেসব লোকজন আছে তাদের জন্য খুবই বেস্ট একটা ফোন। সো আশা করি আমার ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রোডাক্টটি। আজকের প্রোডাক্টটির নাম হচ্ছে বাই টু। এটা হচ্ছে আপনার ওয়্যারলেস ক্যাটাগরি ফোন, যেটাতে আপনার প্রথমে থাকছে বিগ ব্যাটারি, অনেক ব্যাটারি এম্পিয়ার বেশি সম্পন্ন একটা ফোন, যেটাতে রয়েছে দুইটে বড় টর্চ লাইট। এই একটা ফোনে আপনার তিনটে সুবিধা পাচ্ছেন, প্লাস আপনার এই ফোনটা থেকে অন্য একটা ফোনে আপনি চার্জ দিতে পারবেন। এই সিস্টেমটাও এই ফোনে দেওয়া আছে। আপনার পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম যেটাকে বলে, পাওয়ার ব্যাঙ্কে যেভাবে পাওয়ার ব্যাঙ্ক থেকে অন্য ফোনে চার্জ দেওয়া যায়, এই ফোনটা থেকে ঠিক অন্য ফোনে চার্জ দেওয়া যাবে। প্লাস লাইটের আলোটাও খুব জোস, রাতের অন্ধকারে আপনার এক্সট্রা টর্চ কিনতে হবে না, এই ফোনটা থাকলে এক্সট্রা টর্চের কোনো দরকার হবে না। সাউন্ড কোয়ালিটিও জোস, দেখুন ভিতরে গিয়েছে একটি ওয়ারেন্টি কার্ড আছে বাই টুর প্যাকেটের ভিতরে, একটি বাই টু ওয়ারেন্টি কার্ড ভিতরে দেখা যাক আর কি আছে। ভিতরে একটি চার্জার আছে, এগুলো তো হেডফোন থাকে না, কেন না প্রচুর সাউন্ড, যার কারণে হেডফোন দেয় না। হেডফোন দিয়ে এত প্রচুর সাউন্ডের গান শুনলে এত কানে প্রবলেম হতে পারে, এর জন্য হেডফোন দেয় নাই কোম্পানি। কোম্পানি সব যা করে বুঝাই করে। সো চলুন ফোনটা অন করে দেখা যাক। অন হতে একটু টাইম লাগবে। ব্যাটারি নিজে বলছিলাম, ব্যাটারি হচ্ছে আপনার 6020 mAh ব্যাটারি, 6020 ব্যাটারি। একটা ব্যাটারিটাই মনে হয় একটা ফোনের মতো, এটা ছোটোখাটো একটা ফোন, মানে এর থেকে ছোটো ফোন আছে, ব্যাটারিটা যত সাইজ ওর থেকে ছোটো একটা ফোন আছে। সো ফোনটা দেখতে অনেকটা আপনার ওয়্যারলেসের মতো, যারা পুলিশ বা সাধারণত বড় বড় প্রজেক্টের কাজে ব্যবহার করা হয় ওয়্যারলেস, যেগুলো ওয়্যারলেসের মতো। ফোনটা অন করা যাক। অন হচ্ছে, বাই টু কোম্পানির ফোন। এটা আপনার 6020 mAh ব্যাটারি, বিগ ফোন, হাতে আপনার এক হাতে টাচ ফোনের মতো এক হাতে নিয়ে চালানো যায় না, দুই হাতে ইউজ করতে হয়। সো ফোনটা যারা মুরব্বি করে, যাদের চার্জ চার্জ বেশি দরকার, যারা বেসিক্যালি ওয়াজ মাহফিল শুনে বা জোরে সাউন্ড দিয়ে গান শুনতে পছন্দ করে বক্সে, তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করি তারা নিতে পারেন। প্লাস লেখাগুলো বড় বড় আছে, চোখে প্রবলেমও হবে না, যারা যাদের চোখে একটু কম দেখে তাদের জন্য। প্লাস অপশনগুলো দেখা যাক, সব ফোনের মতো বেসিক্যালি বাটন ফোনে কল, মাল্টিমিডিয়া, FM, ETC এগুলো থাকে আর কি। আর কয়েকটা ফোন আছে ফেসবুক টেসবুক থাকে, বাট ম্যাক্সিমাম ফোনে কল, ডায়াল আর ব্লুটুথ এগুলোই থাকে আর কি। ক্যামেরাটা দেখেন, বাটন ফোনে আসলে যদি বাটন ফোন নিতে চান, বাটন ফোনে ক্যামেরা দেখে কোনো লাভ নেই, কেন বাটন ফোন ক্যামেরা দেখে কেউ নেয় না। এটা সার্ভিস, গেট আপ, ইউনিক ডিজাইন, এটা দেখেই বেসিক্যালি আপনার বাটন ফোন কেনা হয় সবার। মাই ফাইলস, মেসেজিং, টোলস, এটা সাউন্ডটা কিন্তু বিগ সাউন্ড, সাউন্ডটা হচ্ছে হিউজ পরিমাণ সাউন্ড। দেখেন এটার কল সেটিং আছে, ডিসপ্লে, সিকিউরিটি প্রোফাইল। সো আপনাদের আমি সাউন্ডটা দেখানোর চেষ্টা করতেছি, এটার সাউন্ডটা একটু যদি শুনতেন আপনারা, সাউন্ডটা দেখেন। সো ভিডিও সমস্যার কারণে সাউন্ডটা আপনার খারাপ শোনাচ্ছে, আসলে সাউন্ডটা অনেক সাউন্ড, লাইটের পাওয়ারটাও অনেক। দেখেন দিনের অন্ধকারে আমাদের দোকানের ভিতরে লাইট জ্বালানো আছে, এলইডি লাইট, তারপরও যে আলোটা কত সুন্দর দিচ্ছে দেখছেন, তো চিন্তা করেন রাতের অন্ধকারে কতটা আলো হবে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে আর কোনো এক্সট্রা টর্চ আপনার হাতে রাখতে হবে না, যদি কখনো লোডশেডিং হয় এটা ইউজ করতে পারেন। আর চার্জ খুব ভালো যায়, 6020 mAh ব্যাটারি, যেহেতু অনায়াসে 7-8 ঘন্টা আপনি লাইট জ্বালিয়ে রাখতে পারবেন, আপনার চার্জ করা যাবে না। তারপরে যে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম বলে, এখান দিয়ে আপনি চার্জার কেবলটা এখানে দিয়ে আপনি চার্জিং দিয়ে
চেষ্টা করতেছি, যদিও এক হাত দিয়ে আমি ভিডিও করতেছি, এক হাত দিয়ে কাজ করতে একটু প্রবলেম হতেছে, তাও দেখাচ্ছি। আমি চার্জার দেওয়ার জন্য ছোটো একটি ফোন সংগ্রহ করেছি, দেখেন ফোনটা দিয়ে অন্য ফোনেও চার্জ দিতে পারবেন। ডাটা কেবলটা কানেক্ট করলাম, ফোনটা অফ আছে তো, এই যে দেখা যাচ্ছে যে অনায়াসে আপনি এই ফোনটা দিয়ে অন্য ফোনে ছোটো বাটন ফোনে আপনি চার্জ দিতে পারবেন। যেহেতু 6200 mAh দেখা যাচ্ছে চার্জ ভালোই দিতে পারবেন, ছোটো বাটন ফোন 800 mAh 1000 mAh ছোটো বাটন ফোন একটা ফুল চার্জ করতে পারবেন আপনি এই ফোনটা দিয়ে। সো দর্শক, যদি আপনাদের ফোনটা ভালো লেগে থাকে অবশ্যই ফোনটা আপনাদের আশেপাশে যে কোনো মোবাইল শপ থেকে নিতে পারবেন, অথবা আমাদের কাছ থেকে নিলে আমাদের দোকানের